পৌরসভার উদ্যোগে ভূমিহীন পরিবারকে জমির পাট্টা। কর্মসূচিতে প্রায় 55 জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ভূমিহীন পরিবারের হাতে তুলে দেওয়া হলো জমির পাট্টা। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে জমির পাট্টা বিতরণ কর্মসূচিতে প্রায় 55 জন মানুষের হাতে এই পাট্টা তুলে দেওয়া হয়। পাশাপাশি আগামী 12 তারিখ থেকে আরও আবেদন গ্রহণ করা হবে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে। এছাড়াও এদিন দুজন প্রতিবন্ধী মানুষের হাতে প্রতিবন্ধী সার্টিফিকেট তুলে দেওয়া হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পাট্টা দেওয়া হলো। পৌরকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আগে 50 জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছিল, এদিন 55 জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। হাবড়া থেকে এই পাট্টা দেওয়া হয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ, বাসস্থানের জায়গার কাগজ হাতে পেয়ে খুশি মানুষগুলি। এরা সেই 1971 সাল থেকেই তারা বলছে আমাদের যে জমিটা আছে আমাদেরকে পাট্টা আমাদের অধিকার দেওয়া হোক, কিন্তু আজও অবধি সেটাকে সঠিকভাবে পেপার নিয়ন্ত্রণ না করার জন্য চেষ্টা করেনি বলবো না, কিন্তু পেপারগুলো সাজিয়ে সঠিকভাবে করতে পারেনি বলে তারা আজকে অসফল হয়েছে। আমরা সবাই মিলে, আমার কাউন্সিলর বিশ্বজিৎ দাস এবং আমার যে পৌরসভার এই জমি দপ্তরটা দেখেন, মানে সরকারি যে প্রশাসনের যে কাজটা করার দরকার তাদেরকে কোনো সময় থামতে দেয়নি, পেন চলেছে। যার ফলশ্রুতি হিসাবে এর আগে 50টা দিয়েছিলাম, আজকে 55টা দেওয়া হলো। হাবড়া থেকে দিদি এগুলো দিয়েছেন, যেমন আজকে পাট্টা পেল, আবার 11 তারিখে ফর্ম দিয়ে দিয়েছে, আমরা 22টা ওয়ার্ডে ফর্ম দিয়ে দিচ্ছি, 31,000 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের ওয়ার্কটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে মালপত্র চলে এসছে। 12 তারিখ থেকে এখানে সমস্ত মানে 5টা যে ট্যাঙ্কি আছে, এই 5টা ট্যাঙ্কি যে যে জোনে আছে সেখানে আলাদা আলাদা কন্ট্রাক্টর ঠিক হয়েছে এবং তারা কাজ করবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ভূমিহীন পরিবারের হাতে তুলে দেওয়া হলো জমির পাট্টা। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে জমির পাট্টা বিতরণ কর্মসূচিতে প্রায় 55 জন মানুষের হাতে এই পাট্টা তুলে দেওয়া হয়। পাশাপাশি আগামী 12 তারিখ থেকে আরও আবেদন গ্রহণ করা হবে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে। এছাড়াও এদিন দুজন প্রতিবন্ধী মানুষের হাতে প্রতিবন্ধী সার্টিফিকেট তুলে দেওয়া হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পাট্টা দেওয়া হলো। পৌরকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আগে 50 জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছিল, এদিন 55 জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। হাবড়া থেকে এই পাট্টা দেওয়া হয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ, বাসস্থানের জায়গার কাগজ হাতে পেয়ে খুশি মানুষগুলি। এরা সেই 1971 সাল থেকেই তারা বলছে আমাদের যে জমিটা আছে আমাদেরকে পাট্টা আমাদের অধিকার দেওয়া হোক, কিন্তু আজও অবধি সেটাকে সঠিকভাবে পেপার নিয়ন্ত্রণ না করার জন্য চেষ্টা করেনি বলবো না, কিন্তু পেপারগুলো সাজিয়ে সঠিকভাবে করতে পারেনি বলে তারা আজকে অসফল হয়েছে। আমরা সবাই মিলে, আমার কাউন্সিলর বিশ্বজিৎ দাস এবং আমার যে পৌরসভার এই জমি দপ্তরটা দেখেন, মানে সরকারি যে প্রশাসনের যে কাজটা করার দরকার তাদেরকে কোনো সময় থামতে দেয়নি, পেন চলেছে। যার ফলশ্রুতি হিসাবে এর আগে 50টা দিয়েছিলাম, আজকে 55টা দেওয়া হলো। হাবড়া থেকে দিদি এগুলো দিয়েছেন, যেমন আজকে পাট্টা পেল, আবার 11 তারিখে ফর্ম দিয়ে দিয়েছে, আমরা 22টা ওয়ার্ডে ফর্ম দিয়ে দিচ্ছি, 31,000 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের ওয়ার্কটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে মালপত্র চলে এসছে। 12 তারিখ থেকে এখানে সমস্ত মানে 5টা যে ট্যাঙ্কি আছে, এই 5টা ট্যাঙ্কি যে যে জোনে আছে সেখানে আলাদা আলাদা কন্ট্রাক্টর ঠিক হয়েছে এবং তারা কাজ করবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।